আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছাকালে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বয়ান শুনছেন, আর বয়ান তো আমরা অনেকে জানি, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনী হইলে হজ জাকাত আদায় করা ফরজ, টুপি রাখা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, নিসফ হজ্জের জামা পরা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, জেনা ব্যভিচার করা হারাম, এই মাসআলাগুলি জানি না, এমন মোমেন মুসলমান মনে হয় খুবই কম আস, ঠিক না ভাই? বাকি কোথায়? বাকি হলো আমলের। আসলে মূল ব্যাপারটা হচ্ছে আমল, আমরা আমল করি না, সমস্যা এখানে। আমল আবার দুই প্রকার, আমলের বাংলা অর্থ কাজ, কাজ আবার দুই ধরনের, দুনিয়ার কাজ, আখিরাতের কাজ, ঠিক না? দুনিয়ার কাজ করলে কী লাভ, না করলে কী ক্ষতি, এই বিষয়ে কম বেশি সবাই ধারণা থাকার কারণে দুনিয়ার কাজ যতই কষ্ট হোক না কেন আমরা সবাই করি। রিক্সা বহন করতে খুবই কষ্ট হয়, দেখছেন অবস্থা কি, একজন কৃষক এত সাধনা করে কৃষি কাজ করে, চাকরিজীবী অনেক চাকরিজীবী বাপ মায়ের মৃত্যু দেখে না। আপনারা দেখছেন ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য অজানা অচেনা পথে মানুষ রওনা করে, সাগরের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত থাকে, মারা যায়, হ্যাঁ, আফ্রিকার জঙ্গলে পড়িয়া থাকে, যেই সাধনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। কিসের জন্য? যদি দুনিয়ার কামাই না করি খাবো কি, বাঁচবো কীভাবে? বেশি অর্থ কামাই করতে পারলে একটু দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করতে পারবো, এই না কারণ? এই এতটুকু বুঝ আসার কারণে দুনিয়ার কাজ যতই কষ্ট হোক না কেন সবাই কষ্ট সাধনা করে, কিন্তু আখেরাতের কাজ করলে কী লাভ, না করলে কী ক্ষতি, এই বুঝ না থাকার কারণে আখেরাতের কাজ যতই সহজ হোক না কেন আমরা অনেকই করি না, ঠিক কথা ঠিক না? অথচ দুনিয়াতে আপনি যতই ভালো থাকেন না কেন, যতই সুখে থাকেন না কেন, একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন লিখছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও দুনিয়াতে নাই, যে রোগী ঔষধ সেবন করছে সেও নাই, সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যে জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, ধনীও নাই গরিবও নাই, শিক্ষিত মূর্খ কেউ নাই, সবাই চলে গেছে, কেউ যাইতেছে, যারা আসবে তারাও যাবে। যদি মনে করেন এই জিন্দগি শেষ, তার জন্য কোনো নসিহাত নাই, আর যে মনে করেন পরবর্তী এক জিন্দগির যা শুরু আছে আর কোনো শেষ নাই, তার জন্য কিছু নসিহাতের প্রয়োজন আছে কি নাই,
তার জন্য কিছু নসিহতের প্রয়োজন আছে। যদি কেউ মনে করেন আখিরাত বলতে কিছু নাই, তার কাছে আমার কোনো বয়ান নেই। আর যারা মনে করেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া থাকার জায়গা না, আখিরাত কামাইয়ের জায়গা। দুনিয়া কিনা ভাই, বিদেশে যায় কেন? কামাই করার জন্য। কামাই শেষ দেশের বান্দা দেশে, বিভিন্ন জায়গায় চাকরিজীবীরা ট্রান্সফার হয় থাকার জন্য না, চাকরির জন্য। চাকরির মেয়াদ শেষ, ট্রান্সফার, আবার সেখান থেকে চলে যায়। ঠিক দুনিয়াতে আসছি কামাই করার জন্য, থাকার জন্য না। বাস হায়াত শেষ, আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। অতিথি পাখি আসে আমাদের দেশে সাইবেরিয়ার থেকে, অস্ট্রেলিয়ার থেকে, শীতের সিজনে। শীতের সিজন শেষ, আবার পাখি যেখান থেকে আসছে সেখানে চলে যায়। আমরা ছিলাম রুহের জগতে, রুহের জগতে, সেখান থেকে আসছি দুনিয়া আখিরাত কামাই করার জন্য। আমার সময় শেষ, গোটা দুনিয়ার কেউ আমাকে রাখতে পারবে না। কাজী, সেই আখিরাতের জন্য কি করলাম, কি করা উচিত ছিল, কি করতেছি, কি করব, এই চিন্তা ভাবনা যার মধ্যে নাই, সে আসলে একটা মানুষই না, সে একটা জানোয়ার। বলে কেন? জানোয়ারের এই চিন্তা নাই, কোথার থেকে আসছি, কিভাবে আসছি, কেন আসছি, কি করার দরকার, কি করতেছি, কোনো জানোয়ারের মধ্যে এই চিন্তা নাই। জানোয়ারের সামনে কবর নাই, জানোয়ারের সামনে কেয়ামত নাই, হিসাব নাই, উলসরাত নাই, কিন্তু তোমার এবং আমার সামনে সব কিছুই আছে। এজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ ফরমান, হাসিবু কবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, হিসাব নাও। রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। দেখো এই চক্ষু দিয়া কি গুনার কাজ বেশি করছো না নেকের কাজ বেশি করছো? হিসাব নাও জবানের, জবান দিয়া কি নেকের কাজ বেশি না গুনার কাজ বেশি হয়েছে? দেখো কানের কি অবস্থা, নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? জিজ্ঞাসা করো হাতের কাছে, হাত, এ হাত তুই কি করছোস, এই হাতের কাছে জিজ্ঞাসা করো। যদি হাত তোমাকে জবাব না দেয়, কি জবাব দেয় ভালো মতো শোনো, জানো, বুঝো, কি কথা ঠিক না? এই হাত দিয়ে কি কি পরিমাণ গাঁজা সেবন করছো? এই বর্তমান আধুনিক যুগ, এই চেয়ার আমাকে স্পর্শ করছো, এখানে মেশিন ধরার সাথে সাথে এই স্পর্শ কার, সব বলতে পারবে, অথচ কেউ বুঝবে না, মেশিন বলতে পারবে। যদি দুনিয়ার কাঠের উপরে হাতের স্পর্শ করলে কি স্পর্শ করছে তাকে ধরা যায়? এই হাত দিয়া জিন্দগিতে যাহা কিছু স্পর্শ করছো সব আল্লাহর মিটারে ধরা পড়িয়া যায়, কিছু বাদ যায় না। সহজ মনে করিও না, বর্তমান যুগে ইসলাম বোঝা খুবই সহজ, খুবই। যেমন মেমোরি কার্ড ব্যবহার করি, তামার, মানুষের বানানো, এই মেমোরি কার্ডের মধ্যে আমি কিভাবে বয়ান করতেছি, কোন ডিজাইনে বয়ান করতেছি, কোন ভাষায়, সব কিছু অডিও ভিডিও করা যায়, সব দেখা যায় না, বোঝাও যায় না, কিচ্ছু যায় না ভাই মেমোরি কার্ডের মধ্যে। আন্দাজে খালি কথা কান বোঝা যায় মেমোরি কার্ডের মধ্যে?
কিছু বোঝা যায়? মেশিনের মধ্যে ঢুকাইয়ে দিলে সব। যদি মানুষের তামার কাঠের মেমোরির মধ্যে মানুষের বানানো তামার মেমোরি কার্ডের মধ্যে সব কিছু অডিও ভিডিও করা যায়, তা আল্লাহ পাক তো অনেক আগেই বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দুই কাঁধের মধ্যে দুইটা মেমোরি কার্ড ঢুকিয়ে রাখছে সব কিছু। দেখছেন, যদি মানুষের বানানো তামার মেমোরি কার্ডের মধ্যে সব কিছু অডিও ভিডিও করা যায়, আমার মাওলার মেমোরি কার্ডের অবস্থাটা কি যেটা তোমার সাথে আছে? বুঝেন, ইসলাম বোঝা খুব সহজ। বুঝেন নাই, সব কিছু মেমোরি হয় না? এই যে বয়ানে আসছেন, বাড়ি থেকে চক্ষু বুঝিয়ে দেখবেন সব কিছু স্মৃতির মধ্যে, তার মানে আপনার মধ্যে সব মেমোরি করা আছে, সব কিছু মেমোরি করা আছে। দেখেন তো ছোটোবেলা ওই যে মক্তবে গেছিলাম, কার সাথে দুষ্টামি করছি, কি মনে পড়ে কি পড়ে না? দেখা যায় কি যায় না? চোখে ভাসে কি ভাসে না? তার মানিটা কি বুঝান তো? কি বুঝলেন? সব কিছু মেমোরি করা আছে, সব কিছু, সব কিছু মেমোরি করা আছে। যেরকম খুঁজতে হয় মেমোরি কার্ডের মধ্যে সবই মেমোরি করা, খুঁজতে হয় বের করতে হয়, ঠিক তোমার আমার মধ্যে সব কিছু মেমোরি করা আছে। কিয়ামতের ময়দানে আমল নামার মেশিনের মধ্যে দিয়া সব খুঁজে বের করে ফেলে। এরপর যার মেমোরি কার্ড সে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জানা অজানা ছোট বড় যাহা কিছু করছি সবই তো উপস্থিত, কিছুই তো ভুলে নাই। কি জবাব দেব? আল্লাহ যদি কবুল করে, যদি মেমোরি কার্ড না মুছি, এই যে মাহফিলে আসছেন, দেখবেন কিয়ামতের মধ্যে বিশাল একেবারে ছবি আসতেছে, দেখতেছেন এই মাহফিলে বয়ান শুনতেছি, এই আলোচনা চলতেছে, আলহামদুলিল্লাহ, কোন মসজিদে নামাজ পড়ছেন, ইমামতি কে করতেছিল, কোন জায়গায় নফল এবাদত করতেছেন, কখন 50,000 বছর পর্যন্ত এবাদত এই আমলনামা চলতে থাকবে, 50,000 বছর পর্যন্ত হিসাব নিকাশ, 50,000 50,000 বছর পর্যন্ত সব হিসাব নিকাশ চলতে থাকবে না? কোন জায়গায় জিকির করছেন, কোন জায়গায় তেলাওয়াত করছেন, কাকে দান করছেন, কাকে সাহায্য করছেন, কাকে উপকার করছেন, কোন জায়গায় জিকির আজকার করছেন, আল্লাহর পথে কোন জায়গায় যুদ্ধ করছেন, জিহাদ করছেন, সংগ্রাম করছেন, কার বিরুদ্ধে সংগ্রাম করতেছেন, হ্যাঁ সব কিছু, সব কিছু দেখতে পারবে, ঠিক না? আবার কোন সিনেমায় কোন সময় সিনেমা দেখছেন, কোন প্রুসকোয়াটারে কখন ঢুকছেন, কোন মদের আড্ডায় কখন ঢুকছেন, কোন মেয়ের সাথে কোন জায়গায় কোন আড্ডা মারছেন, বন্ধুদের সাথে কোন জায়গায় গাঁজা সেবন করছেন, কোন জায়গায় কীভাবে ঘুষ গ্রহণ করছেন, সুদ গ্রহণ করছেন, এক সব অবস্থাটা কী হবে বলেন তো? আল্লাহ সামনে কি অবস্থাটা বলুন তো? আল্লাহ বলবো তুই করছো সব, অস্বীকার করার কায়দাটা কি বলেন তো? অস্বীকার করবেন কিভাবে? দেখতেছেন সব। যুবক, তুমি কি জানো কোন হায়াত সর্বশ্রেষ্ঠ? যেই হায়াত লম্বা ন্যাকও বেশি, সেই হায়াত সর্বশ্রেষ্ঠ। তুমি কি জানো সর্বখারাপ নিকৃষ্ট হায়াত কোন হায়াত? যে হায়াত লম্বা হবে গুনাও বেশি হবে। আমি যদি আগামীকাল না বাঁচতাম,
আমার আমল নামায় পাঁচ ওয়াক্ত নামাজ জমা হইতো না। আমি আগামীকাল না বাঁচলে একটু তেলাওয়াতের ন্যাক জমা হইতো না। আমি আগামীকাল না বাঁচলে এতগুলি জিকিরের ন্যাক জমা হইতো না। আগামীকাল না বাঁচলে এই দানের ন্যাকটা হইতো না। আখানে আমি আগামীকাল না বাঁচলে পাঁচ ওয়াক্ত নামাজ কাজার গুণা আমার আমল নামে আসতো না। আগামী বছর না বাঁচলে এই বছর রোজা কাজার গুণা আমল নামায় আসতো না, জেনার গুণা আসতো না, মদের এক পেয়ালা মদের বেশি গুণা আসতো না, একবার বেশি মিথ্যার গুণা আসতো না। আগামীকাল বাঁচার কারণে গুণার সংখ্যা বাড়িয়ে গেছে। তাহলে হায়াত নিকৃষ্ট হায়াত, এই হায়াত খারাপ হায়াত, আর যেই হায়াত লম্বা হবে ন্যাকও বেশি হবে, ন্যাকের স্তূপ আর স্তূপ, শুধু ন্যাক আর ন্যাক। কি যে মজা, কি যে শান্তি লাগবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম দুনিয়ার মধ্যে কেউ ভালো রেজাল্ট করলে রেজাল্টের খবর নিয়া কাগজ নিয়া মিষ্টির প্যাকেট নিয়ে আম্মুর কাছে দৌড়ে, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শুনছো আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি, ওস্তাদ শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে, যে ভালো রেজাল্ট করে সে রেজাল্টের সংবাদ নিয়ে সবার কাছে দৌড়াদৌড়ি করে, দেখো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক কি আমাদের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া, যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে দৌড়ে আব্বুর কাছে, আব্বু দেখো আমার আমল নামা কতই না সুন্দর, তুমি আমাকে নামাজে কত বাধা দিছো, এই মাত্র দেখা করার সময় একটা ছেলে বলছে আব্বুর পাও ধরছি, আব্বু তুমি নামাজ পড়ো কিন্তু নামাজ পড়ে না। দেখো তুমি আমাকে নামাজে বাধা দিছো কিন্তু আমি নামাজ পড়তাম, দেখো আমার আমল নামায় কত সুন্দর নামাজের ন্যাক চলে আসছে, দেখো আমার রোজার কত সুন্দর ন্যাক, দেখো আমার জাকাতের কত ন্যাক, দানের কত ন্যাক, দেখো জিকিরের কত ন্যাক, দেখো তেলাওয়াতের কত ন্যাক, আল্লাহর রাহে যুদ্ধ করার কত ন্যাক চলে আসছে, কত হাক্কানি ওলামা কেরামের বয়ানে গেছি তাদের সঙ্গে তাদের সোহবাদে থাকার জন্য যেই ন্যাক দেখো সেই ন্যাক আমার আমল নামা চলে আসছে। হা উমুকরা উ কিতাবিয়া পড়িয়া দেখো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, গোল্ডেন এ প্লাস। কারণটা কি? ইন্নি ওয়ানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি আগেই ধারণা করতাম দুনিয়াতে, আমি আগে ধারণা করতাম একদিন আমার হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া সমস্ত হিসাব দিতে হবে, আমি ধারণা আগেই করতাম। এর জন্য ফজরের সময় যতই প্রচণ্ড শীত হোক না কেন নামাজ কাজা করি নাই, কেন এই নামাজ সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব। প্রচণ্ড গরমের মধ্যে যতই কষ্ট হোক না কেন রোজা সারি নাই, কারণ আমার ধারণা ছিল আল্লাহ ফাক আমাকে জিজ্ঞাসা করবে রোজা রাখছিলি না কাজা করছিলি। আমি জানতাম ধারণা করতাম যে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে, ইন্নি জনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া, এই হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে, এই ধারণা করিয়ে প্রত্যেকটা কাজ করতাম, প্রত্যেকটা কাজ। কথা বলার আগে চিন্তা করতাম কথাটা বলবো কি বলবো না,
মিথ্যা কি মিথ্যা, সত্য কি সত্য, আমার এই কথার মাধ্যমে গুনাহ হবে কি হবে না? যদি দেখি গুনাহ হয়ে যায় আমি কথা বলতাম না, যদি কোনো গুনার কথা বলি এই ফেলাইতাম, সাথে সাথে তওবা করতাম, গিয়াস গিবা শেখায়ত করতাম না, আমি আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনোই কথা বলতাম না, এর জন্য কথা হুশ করিয়া বলতাম না।